পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিএমএল এর বর্তমান সভাপতি শেহবাজ শরীফ। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি, তবে আগে থেকেই দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য সুনাম ছিল। কিন্তু কে এই শেহবাজ শরীফ? 1951 সালের 23 সেপ্টেম্বর পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লাহোরে জন্মগ্রহণ করেন শেহবাজ শরীফ। তার পুরো নাম মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই। তার বাবার নাম মিয়া মোহাম্মদ শরীফ, যিনি পেশায় একজন ঊর্ধ্বতন মধ্যবিত্ত ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন, যার পরিবার কাশ্মীরে ব্যবসা করত এবং শেষ পর্যন্ত বিংশ শতাব্দীর শুরুতে পাঞ্জাবের অমৃতসর জেলার জাতি উমরা গ্রামে বসবাস করত। জিন্নাহর নেতৃত্বে আন্দোলন এবং 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা সংগ্রামের পর তার পিতা মাতা অমৃতসর থেকে লাহোরে চলে আসেন। ধনী ব্যবসায়ী পরিবারে জন্ম নেয়া শেহবাজ পড়াশোনা করেন পাকিস্তানে। লাহোর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। স্নাতক শেষ করে নিজেও পারিবারিক প্রতিষ্ঠান ইত্তেফাক গ্রুপে যোগদান করেন, যেটি একটি মাল্টিমিলিয়ন ডলারের পিণ্ডীভূত লৌহ কোম্পানি। পরবর্তীতে 1985 সালে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শেহবাজ। জানা যায় বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার। পাকিস্তানে 23তম প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক দলের নাম পাকিস্তান মুসলিম লীগ। বড় ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লীগের সভাপতির আসনে বসেন শেহবাজ। তখন থেকেই তাকে ভাইজি মরিয়ম শরীফকে নিয়ে দল সামলাতে হয়েছে। তিনি তিনবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। 2018 সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। 1988 সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ব্যবসায়ী শেহবাজ। 1990 সালে জাতীয় পরিষদে নির্বাচিত হন। 1993 সালে তিনি আবার পাঞ্জাব অধিবেশনে নির্বাচিত হন এবং বিরোধী দলীয় নেতা হন। সে হিসেবে সাফল্যের পথে হাঁটেন শেহবাজ। 1997 সালে তৃতীয়বারের মতো নির্বাচন করে প্রথমবারের মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেহবাজ শরীফ। সেই বছরেই লিডার অফ দ্য হাউস নির্বাচিত হন। তিনি তখন কঠোর প্রশাসক হিসেবে সবার নিকট পরিচিত ছিলেন। পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখেন শেহবাজ। 1999 সালের অক্টোবরে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ পিএমএলএন সরকারকে ক্ষমতাচ্যুত করে সেই সময় শেহবাজ শরীফ গ্রেপ্তার হন। পরবর্তীকালে 2000 সালের ডিসেম্বরে পরিবার সহ সৌদি আরবে নির্বাসিত হন শেহবাজ শরীফ। জেদ্দাহ ও লন্ডনে অবস্থানকালীন বেশ কয়েক বছর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন শেহবাজ। 2007 সালের 25 নভেম্বর ভাই নওয়াজ শরীফের সঙ্গে পাকিস্তানে প্রত্যাবর্তন করেন শেহবাজ শরীফ। এরপর থেকে রাজনীতির প্রাঙ্গনে সক্রিয় হন তিনি। 2008 থেকে 2013 এবং 2013 থেকে 2018 মেয়াদে টানা দুইবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন শেহবাজ শরীফ। 2008 সালে দ্বিতীয়বারের মতো পাঞ্জাবের 21তম মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে প্রদেশের উন্নয়নে বেশ কিছু অবকাঠামোগত প্রকল্প নেন শেহবাজ। তার সামাজিক প্রকল্প সস্তা তন্দুর এবং আসিয়ান গড় ব্যাপক প্রশংসা করে। দুর্নীতি দমনেও তার অবস্থা ছিল প্রশংসনীয়। 2013 সালে তৃতীয় দফা পাঞ্জাব মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান শেহবাজ। 2018 সালে পিএমএলএন পরাজিত হলে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। এ সময় তিনি জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। 2019 সাল অর্থ পাচারের অভিযোগে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তার ও তার সন্তানের নামে থাকা 23 সম্পত্তি জব্দ করলে বিপাকে পড়েন শেহবাজ। 2020 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হলেও 2021 সালের এপ্রিলে জামিন পেয়ে যান শেহবাজ শরীফ।